দেখুন রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্রুজ মিসাইল কালিবারের গোপন সব তথ্য কালিবার হচ্ছে রাশিয়া তৈরি অত্যাধুনিক ক্রুজ মিসাইল এটির ন্যাটো রিপোর্টিং নেম সিজলার এটির বিভিন্ন ভার্সন রয়েছে তবে বর্তমানে সিরিয়ায় যে ভার্সন ব্যবহার করা হয়েছে তার নাম থ্রি এম ড্যাশ ফোরটিন অবলিক ড্যাশ টি এবং এটির রেঞ্জ প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার এই মিসাইলগুলোর ডিজাইন করেছে নোভাটোর ডিজাইন ব্যুরো এবং এর সর্বপ্রথম সার্ভিসে আসে দুই সালে এ ধরনের প্রতিটি মিসাইলের ওজন প্রায় দুই হাজার কেজি এবং এরা প্রায় পাঁচশো কেজি ওজনের কনভেনশনাল বা নিউক্লিয়ার অয়ার বহন করতে সক্ষম এর সর্বোচ্চ গতি ম্যাক দুই দশমিক নয় এবং প্রায় এক হাজার মিটার উচ্চতায় উঠতে সক্ষম এদের গাইডেন্স সিস্টেম হিসেবে রয়েছে ইনার্শিয়াল গাইডেন্স টার্মিনাল অ্যাক্টিভ র্যাডার হোমিং বাই স্যাটেলাইট ডিএসএমএসি রাশিয়া আইএসের বিরুদ্ধে এটি ব্যাপক হারে ব্যবহার করেছে এবং রাশিয়া সিরিয়ায় এখন পর্যন্ত প্রায় এগারোটি লক্ষ্যবস্তুতে বস্তুতে ছাব্বিশটি কালিবার এম নিক্ষেপ করেছে এবং মিসাইলগুলোর প্রত্যেকটি সফলভাবে টার্গেটকে হিট করেছে মিসাইলগুলো কাশপিয়ান সাগরে থাকা রাশিয়ান জাহাজ থেকে লঞ্চ করা হয় এবং এরা ইরাক ইরানের আকাশপথে প্রায় এক হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সফলভাবে শত্রুর স্থাপনাগুলোতে আঘাত করেছে প্রকাশিত তথ্য মতে ছাব্বিশটি মিসাইল নিক্ষেপের কথা বললেও রাশিয়া মাত্র ছয়টি নিক্ষেপের ভিডিও প্রকাশ করেছে এছাড়াও নয় ডিসেম্বর দুই সালে কিলো ক্লাস সাবমেরিন থেকে যে মিসাইলটি সিরিয়ার উদ্দেশ্যে নিক্ষেপ করা হয় ওই মিসাইলটিও ছিল কালিবার সাবমেরিন ভার্সন